আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথমে আছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে। দেখো, উত্তর হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ইত্যাদি। নেক্সট প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? দেখো, উত্তর হবে নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরেই গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। একের দাগে তিনের প্রশ্ন, নিত্যবহ ও অনিত্যবহ নদীর দুটি পার্থক্য লেখো। দেখো, উত্তর হবে নিত্যবহ নদী, যে সকল নদ নদীর জল সবসময় প্রবাহিত হয়ে থাকে এবং সাগরের সাথে মিলিত হয়ে থাকে সেই নদীগুলোকে নিত্যবহ নদী বলে। আর অনিত্যবহ নদী, যে সমস্ত নদ নদীর জল কিছুদিন প্রবাহিত হয় এবং কিছুদিনে শুকিয়ে থাকে বা স্রোত দ্বারা প্রবাহিত হয় না সেসব নদীকেই অনিত্যবহ নদী বলে। উদাহরণ হচ্ছে ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি। আর অনিত্যবহ নদীর উদাহরণ হচ্ছে ভারতের ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্ট সুবর্ণরেখা নদী। আর একটা তোমরা পার্থক্য এখানে মনে রাখতে পারো যে নিত্যবহ নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট, আর অনিত্যবহ নদী হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট। ঠিক আছে, একের চারের প্রশ্ন, গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো, উত্তর হবে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। একের দাগের পাঁচের প্রশ্ন, ঠ্যাসমূল ও শ্বাসমূল কী? উত্তর হবে ঠ্যাসমূল, নরম কাদামাটিতে জোয়ারভাটা জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠ্যাসমূল ম্যানগ্রোভ বলে। উদাহরণ হচ্ছে অরণ্যের গাছগুলিতে এরূপ ঠ্যাসমূল দেখা যায়। আর শ্বাসমূল কী? শ্বাসমূলটা দেখে নেবো আমরা এখন। দেখো, শ্বাসমূল হচ্ছে লবণাক্ত জলভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণের অসুবিধা হয় বলে একে বিশেষ ধরনের মূল মাটির উপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য, এগুলোকে শ্বাসমূল বলা হয়। উদাহরণ হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছগুলিতে শ্বাসমূল দেখা যায়। এরপর আছে, দেখো একের দাগে ছয়ের, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? উত্তর হবে 1905 সালে। একের দাগে সাতের প্রশ্ন, ডিভিসির পুরো নাম কী? উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। একের দাগে আটের প্রশ্ন, গরান কী ধরনের গাছ? উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় গাছ। একের দাগে নয়ের প্রশ্ন, বাঁশের কেল্লা কে বানিয়েছেন? উত্তর হবে তিতুমির। একের দাগে দশের প্রশ্ন, মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে রূপনারায়ণ নদীর তীরে। দু নম্বর আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো দুয়ের থেকে একের প্রশ্ন, উত্তর হবে জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা প্রায় 1000 মিটার। দুয়ের থেকে দুয়ের প্রশ্ন, বোটানিক্যাল গার্ডেন রয়েছে হাওড়া জেলায়। দুয়ের থেকে তিনের প্রশ্ন, গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। দুয়ের থেকে চারের প্রশ্ন, আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো নিমপাতা। দুয়ের থেকে পাঁচের প্রশ্ন, কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? উত্তর হবে দীঘা।